ক্লাস 4 এ বাজিমাত এই শিশু আন্তর্জাতিক মঞ্চে তুখোর পারফরম্যান্স কি করেছে রায়গঞ্জের শাগনি জানেন দেখুন এই প্রতিবেদনে যে বয়সে মোবাইলে কার্টুন দেখে বুঁদ হয়ে যাওয়ার সময় সেই বয়সে মন দিয়ে অঙ্ক করে শাগনি বর্মন পড়াশোনা শেষে যেটুকু অবসর মেলে সেই সময়টায় দাবার সাদা কালো গুটিতে মন ভরায় শাগনি মায়ের সঙ্গে বসে দাবার বোর্ডে রাজা সৈন্যকে পরাস্ত করে সে ক্লাস 4 এর শাগনি বর্মন রায়গঞ্জ শহরের সুদর্শনপুরের বাসিন্দা শারদা বিদ্যা মন্দিরে পড়াশোনা করে সে সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক অঙ্ক অলিম্পিয়াড এবং জাতীয় সাইবার অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্দান্ত ফলাফল করেছে শাগনি আন্তর্জাতিক স্তরে তার র‍্যাঙ্ক 16 এবং জেলা স্তরে তার র‍্যাঙ্ক হয়েছে 9 স্বাভাবিকভাবে শাগনিকের এই কৃতিত্বে গর্বিত মা বাবা এবং পরিবারের সকলে আর শাগনি নিজে জানিয়েছে সে বড় হয়ে দাবা খেলোয়াড় হতে চায় দাবা প্রেমিক শাগনিকের বাবা সুব্রত কুমার বর্মনের থেকেই এই নেশা পাওয়া তার ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড আর ন্যাশনাল সাইবার অলিম্পিয়াড দিয়েছি আমার ম্যাথমেটিক্যাল র‍্যাঙ্ক হচ্ছে 16 আর আমার কম্পিউটারের র‍্যাঙ্ক হচ্ছে 9 আমার ভালো লাগছে আমি বড় হয়ে চেস প্লেয়ার হতে চাই কারণ আমি চেস খেলতে ভালোবাসি এবং চেসই আমার ভালো লাগে তবে এবারে প্রথম আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতায় অংশ নেয়নি শাগনি এর আগেও দ্বিতীয় শ্রেণীতে পড়াকালীনে সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সেবারেও সে অর্জন করেছিল স্বর্ণপদক অঙ্ক অলিম্পিয়াডে কোচিং দিয়েছিলেন শাগনিকের মা লীনা সাউ কিন্তু সাইবার অলিম্পিয়াডে কোচিং শাগনিকের বাবা অনলাইনে করিয়েছে ছোট্ট শাগনিককে কিছু চাপিয়ে দিতে চান না তারা একেবারেই তাদের শুধু একটাই চাওয়া এভাবে সাফল্যের ধারাবাহিকতা যেন বজায় রেখে চলে শাগনি ও এর আগেও ক্লাস 3 এ ফার্স্ট দিয়েছিল এটা ক্লাস 3 পেছো ক্লাস 4 এ পড়ে এখন ক্লাস 2 এ গোল্ড মেডেল পেয়েছিল শুধু ম্যাথে দিয়েছিল এবার হচ্ছে ডিস্টিংশন পেয়েছে মেডেল অফ ডিস্টিংশন সেই জন্য খুব খুশি কম্পিউটারও ইন্টারন্যাশনাল র্যাঙ্ক 16 করেছে জোনাল র্যাঙ্ক 9 করেছে তো কম্পিউটারটা ওর বাবা এখানে থাকেন না কিন্তু ওর বাবাই পুরো অনলাইনে করিয়েছে এই কম্পিউটারে মানে আমরা মানে ওর বাবা যদি থাকতেন এখানে তাহলে হয়তো আরো ভালো করতে পারত এখন শুধু এটাই চাই যে ওই ধারাবাহিকতা ধরে রাখুক আগামী দিনে এটাই হচ্ছে মানে আনন্দ তো হচ্ছে এবার আগামীতে ধরে রাখতে পারবে কিনা সেটা নিয়েও ভাবছি ধরে রাখতে পারলেই ভালো আর স্কুলে ছাত্রছাত্রীদের গণিতের উপর আগ্রহ বাড়াতে এই অলিম্পিয়াড পরীক্ষাগুলো তাদেরকে দেওয়ানো হয় রোমানিয়ায় প্রথম হয় এই গণিত অলিম্পিয়াড এর আগেও বহু ভারতীয় এই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড থেকে পদক ছিনিয়ে এনেছে উজ্জ্বল করেছে দেশের মুখ কিন্তু এত ছোট বয়সে শাগনিকের এই তুখোর পারফরম্যান্স কার্যত হতবাক করে দিয়েছে সবাইকে রিপোর্ট আজকে